শালি টাকা দিবি নাকি কো বাবা এই আপনি কি করতেছেন বুঝলাম না তো কিসব কিস্তি দেন না তো টাকা এদিক দিয়ে বাইর করবে শালি কি বলেন ইতর হামলা দেখছ কিস্তি টাকা দিবি কি নাই রাখো টাকা দিমু আগামী সপ্তাহে শালা এত সুন্দর করে কিস্তি উঠাইতেছি তারপরও কোম্পানির মন পায় না আর বেতন আটকায় রাখছে 3 মাস ধরে কে রে ভাই আমার বেতন উঠাই রাখতে হইব কে আমার 2টা বাচ্চা 2টা বউ 2টা মা 2টা বাপ সব দুইটা করে এত বড় বাড়ি করছে কিস্তি দেওয়ার কথা এ আপাকে কিস্তি লাইছে এই যে হ্যালো ও হ্যালো কিস্তি আলা বড়া কি আওয়াজ দিল হ্যালো আপা এই যে তাড়াতাড়ি গেটটা খোলেন আরে এই যে এদিকে ব্যালকনিতে আসেন হ্যাঁ ব্যালকনিতে হ্যাঁ ওদের কিস্তিটা দেন ঘটনা হইছে আরেকটা দিকে হেন হ্যাঁ চল আজকে তো কিস্তি নাই ভাই আজকে নাই পরের সপ্তাহে এসে নিয়ে যাই না একবারে দিই হ্যাঁ আপনার ভাই টাকা দিয়ে গেছিল বুঝছেন এই টাকা দিয়ে আমি আমার ওই যে গহনা কিনে নিয়ে আইছি তো টাকাটা খরচ হয়ে গেছে আগামী সপ্তাহে আসলে আপনার 2টা কিস্তি একসাথে দিব গহনা আপনি কিনছে তাহলে আমার হলো 3 মাসের ভেতর বাকি রাখছে আপনারা কিস্তি দেন না দেখা ওটা কি ওইটার কি হইবা আপনি তো ম্যানেজ করতে পারেন আপনার বউ বাচ্চা মনে হয় নাই তাই 3 মাসের কিস্তি মনে করেন আপনার বেতন আটকে দিলে সমস্যা নাই 2টা বাচ্চা 2টা বউ 2টা বাপ 2টা মা ও তাই নাকি আচ্ছা যাই হোক সেটা বড় কথা না আপনার হয়তো বা অন্যদিকে ইনকাম আছে আমার কথা এরকম ইনকাম নাই না আমার কোনো ইনকাম নাই তো আমি কিস্তি তুলে কোম্পানির বেতন দেয় 3 মাস থেকে আটকা দেন টাকা দেন কইলামই তো আজকে আমার কাছে কিস্তি কোনো টাকা নাই কিস্তি টাকা খরচ করে ফেলাইছি ভাই তাই নাকি হ্যাঁ তাহলে এখন আমি কি করব আপনি যান পরের সপ্তাহে এসে 2টা নিয়ে যাবেন যাই এদিকে আয় কি এই শাড়ি কিনছেন গহনা গাটি সব এই শাড়ি কিনছেন হ্যাঁ এই শাড়িটা কিনছি এই গহনাটা কিনছি এই যে দুলটা কিনছি শালি টাকা দিবি নাকি কো বাবা এই আপনি কি করতেছেন বুঝলাম না তো কিসব কিস্তি দেন নাইলে তো টাকা এদিক দিয়ে বাইর করবে শালি কি বলেন ইতর হামলা দেখছ কিস্তি টাকা দিবি কি নাই রাখো টাকা দিব আগামী সপ্তাহে এই কি আগামী সপ্তাহে সমস্যা নাই স্যার এই আপনার শাড়ি ঘাটা আইনি করতেছেন কেন আমার কিস্তি দিছে কিস্তি নিয়ে আইসা কোরমা পোলাও এটা ওটা যা আছে খাইছে তারপর এওডলে টাকা চাইতেছি কয় কি হলো গত আগামী মাসে 2টা রাখবা এক লগে নিয়ে কে আপা আমার তো 2টা বউ 2টা বাচ্চা 2টা বাপ 2টা মা তা আমারও তো সংসার চালাইতে হইব সেটার কি হইব দে টাকা দে আপনি শাড়িটা ছাড়াই না কা শাড়ি ছাড়বো গা কিস্তি দিব না তাহলে কিস্তি ইয়া করছে গা চলো না আপনারটা ধরবো কোন আপনি বিচার করতেছেন কি কিছু দিব না হ্যাঁ শুনেন স্যার আমি বলতেছি না ধরে আসি কোন আপনি কি হইছে শুনেন হ্যাঁ কিস্তি এই সপ্তাহে দিতে পারছ না পরের সপ্তাহে দিবেন তাই বলে আরেকজনের বইয়ের শাড়ি ঘাটা আনাই আপনি তো কি করব আমার তো এই পথে টাকা দেয় না কোম্পানি 3 মাসের ভেতর আটকে রাখছে তা আমি চলবো কি আপনি আমার 2টা বউ 2টা বাচ্চা 2টা বাপ 2টা মা আপনি তো ডবল সবকিছু কে ডবল সবকিছু আর তো তোর কি শালি তুই কিস্তি রাখছিস দিবে এই যে তোরে না কি হয় হেরে নিয়ে গেল আটকে রাখবো এটা আমার ননদ রে আটকে রাখলাম নতুন বিয়ে হইছে তোর বিয়ে হইছে আর বল এটা কোন কথা 5 মাসের বাচ্চা সহ নিয়ে গেছে ভালো হইছে হারামজাদা বেটা কিস্তি টাকা তুলতে পারে না আর 3.5 টাকা নানি করে সাথে আমার ননদ রে নিয়ে গেছে ননদ রে পালবে সাথে যে পেটে বাচ্চাটা আছে ওইটারও ভরণ পোষণ তুই দিস দিন ধৈরা যে খুঁজতাছি মনে মনে রে আজকে বলে কেউ নাই আশেপাশে বেগুন কেন জানি ক্ষেত থেকে শুধু আমারে আয় আয় কইরা ডাকতাছে কয়টা লোক লোকা খুঁজতেছি বেগুন নেই তাইলে আমার বেগুন খেতে আপনি কেন আরে আপনার বেগুন খেতে আমি কেউ নেই, এটা আবার কেমন প্রশ্ন? ক্ষেত যে কোনো কারণ হইতে পারে, তাই বলে এমন তো নিয়ম নাই যে আপনার ক্ষেতে আমি ঢুকতে পারবো না। আমার ক্ষেত কেউ ঢুকতে পারবে না, ঠিক আছে, ভালো কথা। আপনি মেয়ে মানুষ হয়ে আমার ক্ষেতে কেন ঢুকবেন? হ্যাঁ, আরে শীতের সময় মেয়ে মানুষ গোসল করছে কি করে নাই আমি তো সেটাও জানি না, আর আপনি আমার বেগুন খেতে ঢুকছেন। এই কথাবার্তা সাবধানে বলবেন। আমি গোসল করি নাই মানে? আর গোসল না করে আপনার খেতে ঢুকলে কি হইব? সমস্যাটা কি? বাবা চোরের মায়ের ডাঙ্গর গলা, আমার বেগুন খেতে চুরি করতে আসছে বেগুন, আবার বড় বড় কথা বলে না। ঠিক আছে, দেখি আজ খরচ দেব আপনাকে। চলো, আপনি আমার বেগুন খেতে আসবেন। আপনি আমার বেগুন খেতে আসবেন, ঠিক করতেছেন না। চল আজকে কিছি নাও না, আমার ছাড়তেছ না। চুল ধরে নাইছে আমার বড় চুল ধরে স্যার। এই চুল ধরব না তো কি করব? তোর বউ আমার বেগুন খেতে যাবে আর আমি ছেড়ে দেব না? হ্যাঁ, বেগুন খেতে গেছে মানে তুই বেগুন খেতে গেছিস তো কিছু? আরে তুই বেগুন খেতে গেছিস দেখি আমার দোষ হয়ে গেছে। আমার বেগুন বলি না, আমি বলি বেগুন চুরি করতে গেছি। দাও আমার কাছে বেগুন আছে না, কিছু না গেছো। আমি গেছি বেগুন দেখতে যে যদি ভালো হয় বা কিভাবে কি, আমিও বেগুন আবাদ করব এই জন্য। আমার জমি নাই বেগুন আবাদ করব মানে। তোর মাইসের সামনে কই তুই না? আরে বেটা আছে না ওই পুকুরে রই মোড়ে ধারে। পুকুরের উপর আমার জমি আছে না? ওরে বেগুন লাগাবো। বেগুন লাগাবি দোকানে যা, যে বেগুনের বীজ বিক্রি করে তার কাছে যা। আমার বেগুন খেতে কেন? কেমনে ধরছিলি আমার বউরে? কেন এভাবে ধরছিলি? এভাবে ধরছিলি, এভাবে ধরছিলি তো। আরে ধরে থাক, সমস্যা কি? ধরবই তো, ধরে থাক। আমার ভাবি এই যে এই যে আপনার এটা জামাই। আর ওই পাশে কি একটু দেখেন, এবার পিছনে দেখ আমার বউরে কেমনে ধরছে, দেখছেন? এটা কি হয়েছে? আরে না না, ও আমার বেগুন খেতে বেগুন চুরি করতে গেছে, আমি সেজন্য ওরে আমি ধরে নিয়ে যাচ্ছি। ভাবি আপনার সামনে ওদের আমাগো খেতের অভাব আছে ভাবি। আপনার জামা আমার বউরে ওরে ধরে কত কি করছে, আমার সেটাও কোনটা কাছে কিছু টেয়া দিব, দি করুক, সমস্যা কি? কি করছে মানে কি করে নাই? আরে না শোনো শোনো শোনো, কি করছে মানে? আরে বাবা বউরে ধরছো কি করে? আরে আমি ধরি নাই তো, আমি আরে ধরি নাই মানে আপনার সামনেই তো দেখলে যা ভাই বলতো ধরছে এরকম আচ্ছা খারাপ লোক। কিসের খারাপ? আরে তুমি কপাল কাটছে মানে আগুন লাগছে কপালে। ইশ, এ আচ্ছা খারাপ লোক তো ধরছো কি করে? আমার পিছন দিয়ে এই যে এই ধরছিল ওনা লাগাইতে গেছি আমার। এই আমার ধরা হয় না, এই গোড়া গোড়া ধরা কিসের? ধরা ধরে কি? কথা শোনো, আমার কথা শোনো। মাস খানেক থেকে আমার বউয়ের লগে ওর ইষ্টকুলগুলো চলতেছে। আমার কপাল পুড়ছে গো। আচ্ছা খারাপ লোক আমি কি দেখছি বেটা? আরে তুমি কথা আগে আমার শোনো আগে। আমার বেগুন খেতে ও বেগুন চুরি করতে গেছে, যার কারণে আমি ওরে ধরে আমি তোমার কাছে নিয়ে যাচ্ছি। আরে আমি ওরে ছাইরা ধরছে কে? ধরেন ভালো করে আপনি, তুমি আমার কথা শোনো আগে, বিশ্বাস করো। আরে ও খারাপ লোক। আমি কি শোনো? একটু ঘুরানি দে, ঘুরানি দিব না আরে আজকে লাশ বলে এই যে ঘুরানি দে। আরে হালা ঘুরানি দে। আরে কি করলি? আরে ঘোড়া বলবি তুই আরেকবার বড় কথা। আরে আরে আমার কথা শুনো। তুই আর বউরে ধরলি কিসের জন্য? হ্যাঁ, আরে আমি ধরি নাই, লাগছে আমারে ভাল লাগে নাই। কথা শুনবা তো তুমি আমার আগে। শুনবো আমি। ওই বেটাই কইলো তুমি নাকি তারে টাকা দিতে চাইছো, ও আর বেটার বউরে কি জানো তো। তুমি একবার বাসায় চলো তো। আমি